নমস্কার বন্ধুরা, অদ্ভুত কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা বেগুনের দুর্দান্ত রেসিপি করে দেখাবো। আসুন তাহলে কি কি উপকরণ লাগে আপনারা দেখে নেবেন। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তাকে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে গোটা, আর এটা আদা রসুন নিয়েছি, একসাথে বেটে নেব। এটা তোমার জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, একটা টমেটো নিয়েছি ছোট, ওটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা, আর এখানে লবণ আছে। এবার আমি বেগুনটা কেটে নেবো গোল গোল করে। বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বালিয়ে নেবো। আর বেগুনটা নুন হলুদ দিয়ে মাখাবো। এবার লবণ দিচ্ছি। আমি এই রেসিপিটা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারেন। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে বেগুনটা এবার আমি ভেজে নেব। বেগুনটা আমি উল্টে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার ছেলে, তোমার নামটা বলে দাও। অয়ন। টাইটেলটা বলো। বর্তন দাস। তুলে নিচ্ছি। একই তেলে আমি এখন এই প্যাঁচটা দিয়ে দেবো। প্যাঁচটা এবার আমি লাল লাল করে ভেজে নেবো। আদা রসুন বাটাটা একসাথে বেটেছিলাম, এটা দিয়ে দেবো। এটা আমি একটু ভেজে নেবো, নাহলে কাঁচা গন্ধ বেরাবে। এক মিনিট মতন ভেজে নেবো। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়ে, একে আমি টেপি বলে ডাকি। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, এবারে হলুদ দেবো। এবার আমি ছোট চামচে 8 চামচ মতন হলুদ দেবো। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর একটুখানি দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেবো। এরপরে ধনের গুঁড়ো দিলাম 1 চামচ,
জিরের গুঁড়ো দিলাম এক চামচ, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি অল্প করে একটু জল দেব, এবার 1 মিনিট মতন ফোটাবো এটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু অল্প করে জল দেবো, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো হবে। এবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো এর উপরে। এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। খেয়ে দেখবো কেমন হচ্ছে বন্ধুরা, এবার আমরা খেয়ে দেখবো কিরকম হয়েছে রেসিপিটা। খাও খাও দিবি, খাও বন্ধুরা, রেসিপিটা খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে করবেন। এবার এদেরকে জিজ্ঞাসা করি কিরকম হয়েছে, কিরকম হয়েছে টেপি, তুমি খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্লিজ। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।